এই হচ্ছে আমাদের বাঁকুড়া বাজারের অবস্থান, যেটা মূল বাজার যার জন্য বাধ্য হয়েছে জঞ্জটের কমানোর জন্য, সেই জঞ্জট আরো দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি হয়েছে বাঁকুড়া বাজার। আপনাদের অবগত জন্য জানানো যাচ্ছে, বাঁকুড়া একজন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে এবং শুনলাম আজকেও সদরপুরেও নাকি একজন পাওয়া গেছে। তাহলে আমাদের জানা নিরাপত্তা কি আপনারা সকলে দেখে অবশ্যই মতামত জানাবেন, আর আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা সার্বিকভাবে সহযোগিতা চাচ্ছি। এই জঞ্জট থেকে আমাদেরকে রক্ষা করার জন্য এই নিরাপত্তা কিভাবে দেখেন, এটা হচ্ছে মাছ বাজার, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব সব জায়গায় যাবো। ওই হচ্ছে এটা কিন্তু রাস্তা না, ওখান থেকে বাজার শুরু, ওখান থেকে বাজার শুরু।